সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে এখন নির্বাচনী সাময়িক বিষয়ে একান্ত লাইভে যুক্ত হয়েছেন সিলেট সদর উপজেলার 9 নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী, যিনি দীর্ঘ 35 বছরের উপরে প্রবাস থেকে দেশে এসেছেন নারীর টানে মাটির টানে নির্বাচন করার জন্য। উনি জানিয়েছেন যে 35 বছরের উপরে আমি সৌদি প্রবাসী ছিলাম, শেষ পর্যায়ে উনি ওনার শেষ জীবনটুকু উনি মানুষের মধ্যে বিলিয়ে দিতে চান মানুষের সেবা করে। আমরা জানব ওনার সাথে জনাব আব্দুল আহাদ, বিশেষ করে সকলের সম্মিলিত প্রচেষ্টায় পুনঃ সমর্থনে আপনার নির্বাচন করার কথা বলেছেন, আমরা জানব আপনার নির্বাচনের লক্ষ্য এবং উদ্দেশ্য। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। প্রথমে ধন্যবাদ জানাই চ্যানেল 24কে সময় দেওয়ার জন্য। আমি দীর্ঘদিন প্রবাসী ছিলাম, 1986 গেছিলাম, রানিং আমার এখন চলে 21 না, রানিং 32। আর আমি ইচ্ছুক নয় বাইরে থাকবো, এবং আমার এলাকার ওয়ার্ডের মানুষ আমার এটা নিয়ে নিতেছে যে আমার নতুন মেম্বার বানাইব, আমার নতুন মুখ দেখতে চায়। আর আমারও উদ্দেশ্য বাকি জীবনটা মানুষের সাথে মিশিয়া কাটানোর, মানুষের একটু আমার পক্ষের থাকি ভালোবাসা দেওয়াটা বা সেবা যত্ন করাটা মানুষের, ওইটা আমার মেন টার্গেট। তো মানুষের চার যে আমারে নতুন মুখ দেখতো আমাদের ওয়ার্ডে, তো এটা মনে করে এখন আমারে নিছে বাইসা, বলছে যে আমারে আপনি দাঁড়ান, জনগণ সব বলতেছে, মহিলা পুরুষ যা আছে, তো সবাই বলতেছে যে আপনারে আমরা চাই। তো এই হিসাবে আমিও ইচ্ছুক, আমারও মত, আর আমি সবসময় মানুষের পাশে দাঁড়াইতে চাই, এটা আমার একটা পুরানা অভ্যাস। চেষ্টা করি যতটুকু পারা যায় মানুষের পাশে দাঁড়ানোর, এটা আমার পুরানো একটা অভ্যাস হয়ে গেছে। তো জানি না কারে কতটুকু করতে পারছি, তো মানুষে কয় যে আমি ভালোবাসা দিয়ে এই মানুষরে, বুঝিনি, এটাই আমি মনে করি আমার কাছে অনেক বড়। আপনার কিছু প্রশ্ন হবে না? ধন্যবাদ আপনাকে। আসলে আপনি নির্বাচন করে আগ্রহ প্রকাশ করেছেন মানুষের ভালোবাসায় পেয়ে, মানুষের ভালোবাসা শিক্ষিত হয়ে আপনি নির্বাচন করে আগ্রহ প্রকাশ করেছেন। আমরা জানবো আপনি এই ওয়ার্ডকে আলোকিত করতে কোন ধরনের পরিকল্পনা আপনার আছে বলে আপনি মনে করেন? আমি চাইতেছি আমাদের ওয়ার্ডের যত কাজ আছে সম্পূর্ণ করার জন্য, আমার মেইন টার্গেট। সরকার থাকি যা পাইমু দিমু, আর আমাদের পক্ষের থাকিও আমার ফ্যামিলি আলহামদুলিল্লাহ অনেক ভালো, আমরা 8 ভাই ফ্যামিলি, আমরা সবাই ইনশাআল্লাহ ভালো আছি, আপনারা দোয়া করবেন। আমরা যে সরকারের মাল আসলে ওইটা আইনে কাইতে হবে এরকম কিছু না, এটা পাবলিক জানে, আমরা আল্লাহ অনেক ভালো রাখছে, আল্লাহ শুক্রিয়া, এটা গৌরব করতেছি না, আল্লাহ যে ভালো রাখছে আল্লাহ শুক্রিয়া। এখন সরকারটা কি সরকারে তো আমাদের সরকারে তো অনেক দেয়, এটা আমরা দেখে আসতেছি, আমরা শুনি সরকারে দিতে কোনো টিটুল করে না, ভালোই দিতেছে সরকার, কিন্তু মানুষের হাতে পৌঁছে না আমরা যা জানি আর কি। প্রবাসে তাকেও শুনছি, দেশে হইয়াও শুনি যে মানুষে যা সরকার হেল্প করে বা সাহায্য করে পৌঁছে না হাতে হাতে। তা আমার উদ্দেশ্য হইল মানুষের হাতে হাতে পৌঁছানিটা, সরকার যা দিবেন, আর আমি যতটুকু পারি আমাদের পক্ষে থাকি তাই করব সাথে সাথে। আপনাকে আমরা শেষ করে জানবো, আপনি করোনাকালীন সময়ে যে গত পিরিয়ডটা করোনা ছিল, এর মধ্যে ইদানিং করোনা বা কালীন সময় মানুষের যে সুখে দুঃখে মানুষের পাশে কি আপনি ছিলেন? জি ইনশাআল্লাহ, আমার একটা ভাই আমেরিকা থাকেন, বাবি থাকেন, বাতিজি থাকেন, ওরা আমরা সব মিলিয়া আমরা করোনার সময় ইনশাআল্লাহ 2.5 থেকে 3 লক্ষ টাকার বিতরণ করছি আমাদের ওয়ার্ডে, ইউনিয়নে পারি নাই, আমাদের ওয়ার্ডে ইনশাআল্লাহ সবের ঘরে ঘরে পৌঁছাই দিছি যা পারছি। আপনি যদি নির্বাচন তাহলে যুবকদের জন্য কী করবেন? আমরা দেখেছি যে আপনি এর আগে আমাদের সাথে একটু লাইভে ছিলেন, অনেক যুবকরা কিন্তু আপনার প্রতি যে আকর্ষণ বা আপনাকে তারা বাছাই করে নিয়েছে যে আপনি নির্বাচিত হলে মানুষের পাশে থেকে কাজ করবেন যুবকদের জন্য। আমি কতটুকু ভালো আমি জানি না, কিন্তু আমার যুবক খুব ভালোবাসে, আমার মাঝে আছে কি ওইটা আমি বলতে পারি না,
আমি নিজে, কিন্তু মনে হয় ভালো কিছু আছে আল্লাহ জানে। আমার যুবক যারা যুব সমাজ আমার খুব ভালোবাসে এবং বয়স্ক যারা ওরাও আমার ভালোবাসে, এটা আল্লাহর একটা দান, আমি অন্য কিছু চিন্তা করতে পারি না। এই আর কি আমার আর সামনে দিয়া যুবকের সাথে আমি মিশে থাকবো, তারা সুবিধা অসুবিধা ইনশাআল্লাহ আমি সব সময় দেখতে থাকবো, পাশে থাকবো। ধন্যবাদ আপনাকে। আপনি আসলে যে বলেছেন যে সরকার থেকে যে যতটুকু সহযোগিতা আসেন এগুলো মানুষের মধ্যে আমি সুষম বন্টন করবো, এ ব্যাপারে আপনার যে কতটুকু সঠিকভাবে আপনি বন্টন করতে পারবেন এ ব্যাপারে জানেন? ইনশাআল্লাহ সময়ে প্রমাণ মিলবে, সময়ে প্রমাণ মিলবে, কারণ আমাদের সমাজে কথা কাজে মিল থাকে না বেশি মানুষের, বেশি অংশ লোকের, কিন্তু ইনশাআল্লাহ আমি সময়ে জবাব দিব, মানুষের পাবলিকের জবাব দিব। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা ইতিমধ্যে আমরা দেখেছি যে আপনার যে পুনঃসমর্থন সকলের সম্মিলিত প্রচেষ্টায় আপনি নির্বাচন করতে চান। আর আমার একটা কথা, আমি কিছু কিছু জায়গায় বলছি জনগণরে যে সরকারি যে একটা সম্মানী বাতা আমি ওটা ইনশাআল্লাহ কাইমুনা আপনারা ওই ওয়ার্ডের লোকে লিস্ট কইরা দিবেন কারা উপযোগী খাওয়ার, ওরার দরজার দরজায় আমি পৌঁছাই দিব। আমার যে সম্মানী বাতা আছে সরকার থাকে ফাইমু ওইটা আমি দরজায় দরজায় পৌঁছাই দিব। আমি বলছি আমাদের ওয়ার্ডের লোকরে বলে আপনারা ইলেকশনের পরে যদি আমি নির্বাচিত হই ইনশাআল্লাহ আপনারা বৈশাখ লিস্ট করবেন যে এই এই লোক উপযোগী আছে, আমি পাঁচ বছরে যে সম্মানের পাতাটা আমি পাঁচটা টাকাও ইনশাআল্লাহ খাইব। ধন্যবাদ আপনাকে। আসলে আহাদ সাহেব আমার উদ্দেশ্য আপনারা দোয়া করুন। আব্দুল আহাদ সাহেব আসলে আপনি একটি কথা অঙ্গীকারনামা করতেছেন যে যদি আপনার সরকার থেকে যে সম্মানটুকু আপনি পান বাতা পান এগুলো মানুষের মধ্যে আপনি বিলিয়ে দেবেন, অসহায় দুঃখী মানুষ মানুষের মধ্যে বিলিয়ে দেবেন। আমরা শেষ পর্যায়ে আপনার কাছে কী জানবো, আর আপনার তো আমি আমরা ঘুরে দেখেছি আপনার পুনঃসমর্থন সবার এই চেষ্টায় কি আপনাকে নির্বাচিত করে মানুষের মধ্যে আপনি অমরত্ব হয়ে থাকতে চান? শেষ পর্যায়ে আপনার ওয়ার্ডবাসীর ব্যাপারে ওয়ার্ডের ব্যাপারে কাজ জি ভোটার কি হ্যাঁ আমার এই আপনাদের মাধ্যমে আমার এটাই কথা, আমাদের যে ভোটার আছে ওয়ার্ডে তারা তো আমার চার সবাই চাইতেছে এক বাক্যে, কিন্তু তারা আলি চাইলে হবে না, তারা শ্রম দিতে হবে, একজনের তো একটা বুট আরও দশটা বুট বুঝিয়ে আনতে হবে, এটা তো আমি পারবো না, ওইটা করতে হইব ওরা, আমি তো জাস্ট একটা আমুদ, বুঝতে পারছি না আমি একটা আমুদ, আমি একটা বুট আনতে পারবো না, বুটটা তারা কালেকশন করতে হইবে, মানুষের বুঝাইতে হবে যারা বুঝে না, আর ইনশাআল্লাহ সবাই বুঝতেছে, এখন মানুষ তো সব সচেতন। ঠিক আছে জি, এখন আমারে যারা সাপোর্ট করতেছে তারা এটা আমি না মেম্বার, মেম্বার তো তারা, ঠিক আছে মেম্বার আমি না, যদিও মনে করে অমুক মেম্বার হবে আব্দুল আহাদ মেম্বার হবে, আমার মনের কথা মেম্বার আমি না, মেম্বার আপনারা সবাই, আপনারা কার কি যদি আমি দূরেও থাকি আমার ইচ্ছা এতটুকু, যদি আমি দূরেও থাকি আর কেউ বিপদের সম্মুখীন হয় তে জিন্দাতের বেশ ধরে আমি এর সামনে দাঁড়াবো, এতটুকু আমার স্পিড আছে আর কি। ধন্যবাদ আপনাকে। আসলে আব্দুল আহাদ সাহেব আসলে আপনি যে কথাগুলো বলেছেন দর্শকদের ব্যাপারে বা আপনার ওয়ার্ডবাসীর ব্যাপারে জনগণের ব্যাপারে আপনি বলেছেন, আপনি আরেকটি কথা বলেছেন যে মানুষের সুখে দুঃখে তো মানুষের পাশে থাকবেন, আপনি পাত্রটুকু নেবেন না, সম্মান যেগুলো এগুলো মানুষের মধ্যে বিলিয়ে দেবেন, বারবার আপনি কথাটুকু বলেছেন। আরেকটি কথা আপনি বলেছেন যে আমি মানুষের মধ্যে সেবক হিসেবে থাকতে চাই, আমি শুধু জনপ্রতিনিধি হলে আমি মেম্বার নাই, আমি মানুষের সেবক, আমি একজন কর্মচারী হিসাবে মানুষের পাশে থেকে কাজ করতে চান। শেষ পর্যায়ে আপনার অনুভূতি আমার উদ্দেশ্য হলো আমি মেম্বার হইলে তো অনেক বড় কিছু না, আমি একটা চৌকিদার গুলাম, ওয়ার্ডের গুলাম, বুঝছেন নি, এখন আমি যদি গুলাম হইতে পারি গুলামের মতো তো ওরা তো আমার গুলাম হিসাবে দেখবে না, এরা তো আমার অন্য কিছু হিসাবে দেখবে, ঠিক আছে নি, ওরা আমার আমি তো নিজে নিজে আমার মনের কথা আমি একটা গুলাম ইউয়ার্ডের, যদি আমার নির্বাচিত হেরা করে ইনশাআল্লাহ, এখন আমি যদি দেখাইতে পারি তো ওরা তো আমার অন্য কিছু মনে করতে পারে, গুলাম থেকে উফরে আরও কি আছে ওইটা এরা এরা এটা দৈরা নিবে, আমি যদি দেখাইতে পারি ব্যবহার দেখাইতে পারি এরার শ্রম দিতে পারি এরার ভালোবাসা দিতে পারি, ঠিক আছে নি, এই আর কি এই আমার শেষ কথা আর কি। আর ওই বলে আমার শেষ, আমার কথার মধ্যে অনেক ভুল ত্রুটি হইতে পারে,
আপনারা ক্যামেরা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমি নতুন মানুষ, ঠিক আছে, আমার কথার মধ্যে অবশ্য থাকতে পারে, ভুল হইতে পারে, হ্যাঁ, আমি নতুন সাংবাদিকের প্রকাশ করতেছি, যদি ভুল হয় তো ক্যামেরা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। ধন্যবাদ ইন্দু ভাইকে। আদাব আব্দুল্লাহ সাহেব, আমরা শেষ পর্যায়ে আপনার কাছে চলে যাচ্ছি। সুখী সম্রাজ্যের প্রত্যাশায় এগিয়ে যান, এই আশা প্রত্যাশায় ব্যক্ত করে আপনার কাছে সমাপ্তি। আসসালামু আলাইকুম। আর